আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আয়োজনে এত কিছু, চ্যানেল কেমন আছেন সবাই? আজকে প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসা। শুরু করলাম ইফতারের কাটাকাটি নিয়ে, সালাদ কাটাকাটি নিয়ে। প্রথমে পেঁয়াজ কাটতেছি, ভাই তো মাশাআল্লাহ। পেঁয়াজটা এরকম করেই কাটতে হয়। আমার আবার ঠেং ফাটতো, ঠেং দিয়ে আছে, আই নো। এরকম করে ধরে ঠিক আছে, এরকম এরকম হলে বলে তরমুজ মানে ভিতরে লাল আর টাং টাং করে ভিতরে বলে কাঁচা। এটা এটা টাপ টাপ করতেছে, এটা ভিতরে ফাঁকনা। হ্যাঁ, লাখে লাল আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাগনা বিসমিল্লাহ। সেরকম করে গিয়ে ভাই, সেরকম করে গিয়ে, সেরকম তরমুজ করে গিয়ে ভাই। হাসাই তো দুস, এই যে ভাই লাল দেখছেন না, লাল এটা না, এটা বড়টা না ছোটটা? বড়টা কোনটা? এটা ছোট থাকে, নিয়ে দিবে দশ টাকা। আইন দিয়ে হারে তরমুজ দিবে দাম 11 তরমুজ আই গো। আমি বার গেলাম যে তুগো নিলাম দিবে, আমি বার গেলাম যে তুগো তরমুজ নিলাম মন মন। এই তরমুজ খাই আতর হান দিলাই গেল। পেঁয়াজ, মরিচ, খিয়ার, টমেটো ইন ব্যাগিন ফুটি দে, এবার তরমুজ ছাড়া দে। তারপরে যে গামলাত করি বানাইম যে শুরু। তরমুজ অনেক লাল হইছে, এই দেখো তরমুজ একদম লাল। এগুলা হচ্ছে সালাদ। সালাদ তরমুজই আর একদম আসি বাসি দিয়ে দিবি না, এটা হচ্ছে তরমুজ ছেড়ে দেখো না। এখানে তো আমরা নিজের সবাই দূরে বেরিয়ে দিয়ে আমার ভাই এটা এটা হচ্ছে দুধ খায় না, কেন না?